আসসালামু আলাইকুম দর্শক। দিন দুপুরে লামাবাজার এলাকায় বাসায় ডাকাতি, ছয় বড়ির অধিক স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা প্রায় 50-60-70 হাজার টাকা। আসলে এই যে ভেন্টিলেটর দেখছেন, এই ভেন্টিলেটর দিয়ে এই ভেন্টিলেটরটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করে মানে চুরি করে নিয়ে যায়। আমরা কথা বলবো একটু, ভাইয়ের নামটা একটু জানতে চাচ্ছি। আমার নাম মুন্না। মুন্না ভাই, এই যে ডাকাতিটা হয়েছিল কিভাবে হয়েছিল যদি একটু বলতেন আমাদের? আসলে 4টার দিকে আমার বড় ভাই জনাব নাইমানুয়ার নাহিয়ান উনি আমাকে কল করেন, বলেন যে ওনার তাড়াতাড়ি ওনার বাসায় আসার জন্য। আসার পরে আমরা দেখি যে ওনার পুরা বাসা মানে তছনছ করা হয়ে গেছে একদম। তো এরপরে আমরা, যেহেতু আমাদের পুরা এলাকা সিসিটিভি আছে, তো আমরা সাথে সাথে সিসি ক্যামেরা মানে সবগুলা চেক করি। চেক করার পরে আমরা মানে উইদিনে মিনিট আমরা মানে সবগুলাই পেয়ে গেছি আপনার। তো তারপরে তো ভাইয়ের অনেক, প্রথমত ওনার তো অনেক মূল্যবান যে জিনিস শোনা প্রায় বলে আর কি, ওই যে তথ্যগুলো, হ্যাঁ তথ্য বলতে চোরের ছবিগুলা পুরাটাই আমরা পাইছি, কিভাবে চুরি করছে ওইটাও ভিডিও আমাদের কাছে আছে, আমরা পুলিশকে ওইগুলা দিয়ে দিছি অলরেডি। আর ওনার তো সবচেয়ে বেশি যেই খারাপ লাগতেছে, ওনার প্রায় 6-6.5 বড়ি শোনা, তারপরে আপনার ওনার নগদ 50-60 হাজার টাকা, তারপরে আবার মনে হয় ওনার বাচ্চার একটা ব্যাংক ছিল ওইটাও ছাড়ে নাই আপনার, ওইটাও ভেঙে নিয়ে গেছে আপনার। মানে পুরো বলা যায় যে প্রি প্ল্যান্ড একটি ডাকাতি ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজটা একটু দেখানো যাবে, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই এবং যারা আছেন, আসলে লামাবাজার এলাকার মতো এলাকায় আসলে এরকম ডাকাতি কেউ বিশ্বাস করতে পারেন। এবং এই যে এগুলো দা দিয়ে ভেঙে, এই যে দেখতে পাচ্ছেন কাঠের কাঠগুলো ভাঙা অবস্থায় রয়েছে, এই যে কাঠ ভাঙা এগুলোর থেকে একদম এলোমেলো অবস্থায় ছিল পুরো ঘরটি। এবং এই যে ভেন্টিলেটর যেটি দেখতে পাচ্ছেন, এই ভেন্টিলেটরটি ভেঙে মূলত যারা দুর্বৃত্তরা আছে তারা ভিতরে প্রবেশ করে, দুইজন ছিল, একজনের মুখ দেখা গেছে, একজন দুই থেকে তিনজন হবে, আমরা একটু দেখাই এখানে। এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন, এই যে সে উপরে উঠছে, উঠে এই যে ভেন্টিলেটরটা একটু আগে দেখালাম, এটি ভাঙবে সে এখন। মানে দিন দুপুরে, আজকে জুমাবারের দিন, বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে এরকম ডাকাতি, আসলে তারা বাসায় ছিলেন না আমরা যতটুকু জেনেছি। এই যে দেখতে পাচ্ছেন হাতে ইট নিয়ে ভাঙছে, দিন দুপুরে ডাকাতি হয়েছে নগরীর লামাবাজার এলাকায়। আমরা ওই তাদের ছবিগুলো দেখান একটু, ওই যে একজনের ছবি দেখা যাচ্ছিল, এই দুইজনকে আইডেন্টিফাই করতে পারছি আপনার, এই যে মানে এই এই একজন। আচ্ছা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেন, ফোনে একটু ব্রাইটনেসটা দিয়ে দেন। হ্যাঁ এই হচ্ছে যে সে বাসায় প্রবেশ করেছে, আর আরেকজন বাহিরে যে ছিল স্যার তার ছবিটা একটু দেখান। এই হচ্ছে যে বাহিরে ছিল, কেউ যদি চিনে থাকেন একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আমরা তারপরও কমেন্ট বক্সে তার ছবিগুলো আপনাদের দিয়ে রাখব। আর একটু ডিটেলস জানতে চাই ভাইয়ের কাছে, আমরা আসছি আবার। এখন কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যদি বলতেন? অ্যাকচুয়ালি ভাই যতটুকু আমাকে বলছে যে, বা আমাদের ওই যে মামলাতে যেটা উল্লেখ করা হয়েছে, আনুমানিক 6-7 লক্ষ টাকার জিনিস ছিল উনার বা ঘরে। আচ্ছা, আপনারা প্রশাসনের কাছ থেকে কি আশ্বাস পেয়েছেন এবং এখন পর্যন্ত প্রশাসনে আপনারা জিডি বা মামলা করেছেন কিনা? হ্যাঁ, আমরা অলরেডি জিডি করছি গিয়ে থানায়, এবং পুলিশও সাথে সাথে আসছে, আমাদেরকে সহযোগিতা করছে। এখনও একজন ওসি স্যারের সাথে আমরা কথা বলছি, উনি বলছেন যে ওনার আইও যিনি আছেন উনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা দেখতে পারছি যে আসলে এই যে ভেন্টিলেটর, আমরা একটু বাহিরে গিয়ে দেখাই বাহির দিকটা একটু। আচ্ছা এই যে দা, এটা এটা কোথা থেকে পেয়েছিল ভাইয়া? কিচেন রুম থেকে নিয়ে আসছে। আচ্ছা, মানে যদি উপস্থিত সময় যদি কেউ প্রবেশ করে ফেলতো তাহলে কি আশঙ্কা ছিল আসলে? এটা তো অনেক ছিল, বাচ্চা দুইটা ছিল, এখন যদি বাচ্চারা বাসায় থাকতো, এখন দেখেন আপনারা এটা দাও দিয়ে যদি যাওয়ার সময় আক্রমণ করতো বা কিছু, তাহলে তো অনেক বড় হয়ে যেত, ক্ষয়ক্ষতি হয়ে যেত। আমাদের দিকটা একটু দেখান, আসলে যে দিক দিয়ে প্রবেশ করেছে এই যারা দুর্বৃত্তরা রয়েছে। গেট, একটি গেটও ছিল, সেই গেটটিও ভাঙা হয়েছে, একটু দেখাই আপনাদের। এই দেখেন, পুরো শাবল দিয়ে এটা নিচটা খুলে ফেলছে, পুরোটা করে শাবল দিয়ে এটি ভাঙা হয়েছে।
শাবল দিয়ে খুলছে আর কিচেনে ঢুকছে সবগুলো ডাটা এই কিচেন থেকে নিয়ে গেছে খালাটা ভাঙিয়ে ওখান থেকে দাও বার করছে এই দাও বার হরিয়ে ওখান থেকে নিছে বুঝছেন আমরা একটু বাইরে দেখি লামাবাজারের মতো একটা এরিয়া দিলাম নয়াপাড়া একটা এরিয়া দিলাম ডাকাতি আলমিরা আমরা দেখছি যে খোলা তাহলে সচেতন থাকবা যারা আমরা দর্শক আসেন এলাকার যারা দর্শকরা আসেন সচেতন থাকার চেষ্টা করবা পিছলা দেখি নিম্নে দুই ঘন্টার মতো এখানে ছিল আপনারা কোথায় ছিলেন এখানে বেশিরভাগ সময় ওই সময় কিন্তু খুব বেশি মেঘ দিছিল আপনার এই জন্য যে আর আশেপাশের লোকও মনে হয় শুক্রবার এই জন্য কেউ বের হয় নাই আপনার আনসার্টেন হয়ে গেছে এটা আসলে বলা কঠিন আপনার আচ্ছা আরেকটাও তারা এটাও ভাঙিলছে নানি কিন্তু এটা দিয়ে মেবি ঢুকতে পারছে না ওটাও দেখতে পারা যে আসলে বাঙ্গা এইবার ঢুকার চেষ্টা করতে চাইছিল বাট পারছে না ওই দেখতে পাররা আসলে ওদের রৌডর লোকে বাসাটা এরপরেও কিন্তু এরকম ডাকাতি বিশেষ করে লামাবাজার নয়াপাড়া এলাকাত আশা বঞ্চক নাই আপনারা কেউ রোটা সন্দেহ আছে নিতে পারি জান জনবহুল একটা এলাকাত এত দুঃসাহস আমরা দেখাই একটু ওই যে বাসাটা তো রোডের লগে বাসা একদম রোড সাইডে বাসা এর আগে অঠিক কয়টার দিকে আনুমানিক মূলত নামাজের সময়টার এই মূলত আর মহিলা বাসা আসলাম আর আপনারা নামাজও আসলা বুঝছি আচ্ছা আমরা একটু আবার যারা দর্শক যুক্ত হয়েছেন একটু বিত্র দৃশ্যটা দেখাই আর একবার আপনারা রে একটু আইব আপনারা আসলে এখানে যারা আসেন এরা কিন্তু এক্সপেক্টেড আসিল না যে আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট ওই যুব বা অত বড় একটা ক্ষতি ওই যে আলমিরি যারটা দেখতে পারা ওটাও কিন্তু খুলে হয়েছে আচ্ছা একটা মিনিট জি জি পুলিশের এসআই আমাদের লামাবাজারের ফাঁড়ি থানার ইব্রাহিম ভাই আসছিল তো উনি বলছে উনি দেখছে সবগুলো ভিডিও ফুটেজ ফুটেজ নিয়ে গেছে উনি বলছে যে এখন আপাতত আপনারা গুছিয়ে ফেলুন আমরা যেহেতু নিয়েছি প্রুফ এই জন্য আর কি গুছানো সবগুলাই জি ওই দিক দিয়ে চোট ঢুকছে ও যে ভেন্টিলেটর দেখতে পারা লামাবাজার এরিয়াত দিন দুপুরে ডাকাতি ও ভেন্টিলেটরের দিয়া লামাবাজারের যে নয়াপাড়া আছে যেটাও নয়াপাড়ার ভিতরে ভেন্টিলেটর ওটা বাঙ্গিয়া সুর ডুকিয়া প্রায় ছয় বড়ির থেকে বেশি মানে সোনা লইয়া গেছে আর ক্যাশ টাকা তো আসিল এবার ব্যাংক থেকে ভাঙে যেগুলোর মাঝে সোনা আসিল ও যে দেখতে পাররা এগুলো সব খালি হরিয়া থইয়া গেছে কি আর সোনার টাকাটার এই নিছে আর ওই যে দেখতে পাররা এগুলা বাঙ্গিয়া দাদিয়া বাঙ্গিয়া এগুলা লইয়া গেছে কি এটা একদম লক আসিল এগুলো ওই দেখতে পাররা লক লক যে বাঙ্গা ওই দেখতে পাররা লক যে বাঙ্গা আসলে দেখেই বোঝা যার আর ওই যে প্লাস্টিকের একটা এখানে আলমিরা আছে এটারও লক লাগাইল দেখতাম পারলাম যে আসলে এটাও ভাঙা হয়েছে কিন্তু ভাঙ্গিয়া ফুরা গর মূলত আসলে তসনস করে লিছে এটা যতটুকু আসলে জানতাম পারছি আর ও যে দা দেখতে পারো ও দা লইয়া কিন্তু মূলত এগুলা খাওয়াছে তার কিচেনও গিয়া দা লইছে এই দাটা নিয়ে কিচেন থেকে নিয়ে আসছে পাক করতে থাকি এই দা নিয়ে হাতের কাছে রাখছে রাখে ওইগুলা কাজ করছে আর হাতের কাছে রাখছে ওইটা
বিছানার উপরে। এখন আপনারা কিতা চাইরা? আমরা এটা একটা সুস্থ তদন্ত করিয়া যাতে উপযুক্ত আমরা আর ওইটা দিয়ে পাই, ওইটাই আমরা আশা করছি আপনাদের কাছে। আমরা সবাই কই আসলে। আচ্ছা মুন্না ভাই, আরেকবার যদি বলতেন যে আসলে শুরু থেকে কিভাবে এরা মানে এইরকম কাজ করেছে এবং এখন কি চাচ্ছেন, এবং আপনাদের এলাকায় আমরা শুনেছি আগেও এরকম হয়েছে, এগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, এক্স্যাক্ট আমরা সিসি ক্যামেরায় যেটা দেখছি আপনার ওই অ্যাকর্ডিং টু সিসি ক্যামেরা আমরা বলতে পারি যে এই পুরা ঘটনাটা হয়েছে আপনার একটা থেকে চারটার ভিতরে এক্স্যাক্টলি। তো এটা আসলে আমাদের এলাকায় অতীতে এইরকম কোনো ঘটনা ঘটে নাই আপনার, আর আমরাও ছোটো থেকে বড় হয়েছি এখনও এইরকম কোনো ঘটনা আজ পর্যন্ত আমরা দেখি নাই। তো আগে যেগুলো হয়েছে এইগুলো এত বড় ছিল না, কিন্তু আজকের যে ঘটনাটা এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই বলতে গেলে খুবই টেরিফাইং আপনার। তারপরে আরেকটা জিনিস হইল গিয়ে এখন প্রশাসনের কাছে আমাদের একটাই চাওয়া যে উনারা যেন আমাদের যে মালটা চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে ওই মালটা যেন আমাদেরকে মানে ফিরিয়ে দেওয়া হয় এবং চেষ্টা করা হয় যত দ্রুত সম্ভব। কারণ কিভাবে এই চুরিটা সংঘটিত হয়েছিল একবার বলতে? প্রথমে তো আমরা সিসি ক্যামেরায় দেখছি যে প্রথমে আনুমানিক বয়স হবে মনে হয় আপনার 16-17 বছর একটা ছেলে এই উনার বাসার মেইন ডোর দিয়ে ঢুকছে, ঢুকে উনাকে দেখছে যে উনি বাসায় আসেন কিনা। আমি এটা সিসি ক্যামেরার তথ্য অনুযায়ী বলতেছি, হ্যাঁ রেফারেন্সে বলতেছি। তো তারপরে যেহেতু দেখছি উনি নাই, তারপরে উনার যেই ভেন্টিলেটর ভাঙছে ওই সাইডের ওয়ালের ভিতর অনেক সময় ছিল, নিম্নে আপনার 1.5 ঘন্টার মতো ওইখানে ছিল, 1 ঘন্টার মতো ওইখানে ছিল, 1টা থেকে 2টা। তারপরে মনে হয় আপনার 2:10 বা 15 থেকে ও তার মানে চুরি ডাকাতির যে জিনিসটা ওইটা শুরু করছে। তারপরে যখন চুরি হয়ে গেছে তখন আরেকজন আসছে, এসে ওরে কনফার্ম করছে যে আমাদের আমাদের এখানে কোনো মানুষ নাই, এখন হয়তোবা সেফ এক্সিট নিতে পারো। তো ও আবার আসছে, আসার পরে মানে ওই মুখে মাস্ক পরে আমাদের এইদিকে একটা ছোটো গলি আছে যেইটা দিয়ে আপনি রিকে বাজার চলে যেতে পারবেন, তো ওইগুলি দিয়ে চলে গেছে এখন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমরা মানে সিসি ক্যামেরার তথ্য পাইছি। এরপর হ্যাঁ আর এখন তো আমাদের দাবি, প্রথমত তো আমাদের যেই মালটা ডাকাতি হয়েছে ওটা যেন প্রশাসন তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করে দেন, আর আমাদের এখানে যেন একটু টহল দেন, কারণ আমাদের নিজস্ব চকিদার আছে। তারপরেও আপনার দিনে দুপুরে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে যা আমাদেরকে অবশ্যই মানে অনেক চিন্তায় ফেলে দিছে। আর এখানে তো আজকে ভাই তো অনেক সময় বাসায় থাকেন না, তো উনি বাইর হয়ে যান, শুধু ভাবি আর বাচ্চারা থাকে। আজকে যদি উনারা থাকতেন হয়তো বা উনাদের অনেক সাথে অনেক খারাপ কিছু হইতে পারতো। তো এই ব্যাপারে প্রশাসনকে আমরা আরও সুনজর দেওয়ার জন্য অনুরোধ করবো আর কি। ধন্যবাদ দর্শক। আসলে শুনছিলেন আমরা অবস্থান করছি নগরীর যে লাউবাজার রয়েছে, এবং এই যে বাসাটি নয়াপাড়া যেটি রয়েছে নোয়াপাড়া সেই যে বাসাটিতে অবস্থান করছে, এবং এই বাসাটিতেই আমরা দেখেছি যে আসলে আজকে যখন জুমার নামাজ চলছিল জুমার নামাজের সময় বাসা থেকে কেউ ছিলেন না, এবং পুরুষ যারা ছিলেন তারা নামাজে ছিলেন, এবং একটু সামনেই নয়াপাড়া জামে মসজিদ রয়েছে, এবং এই মসজিদের বলা যায় যে একটি প্ল্যান্ট ছিল তাদের, তারা তদারকি করছিল আপনাদের উপর যতটুকু আসলে সিসিটিভি ক্যামেরার রেফারেন্সে বোঝা গেল আর কি। যখন মানে পুরো একদম মানে চালাকির সাথে দিন দুপুরে মানে ঘরে ঢুকে 6 বড়ির অধিক স্বর্ণালঙ্কার ব্যাংক ভেঙে 50-60 হাজার টাকার ক্যাশ, মানে এর অধিক ক্যাশ যেহেতু ব্যাংকে টাকা ছিল প্লাস ক্যাশ যে টাকা ছিল আরও অ্যামাউন্ট আরও বাড়তে পারে এরকম টাকা তারা ছিনতাই করে বা ডাকাতি করে নিয়ে যায়, এরকম আমরা আজকে জানাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে। তো দর্শক, আপনারা যেখানে থাকবেন সচেতন থাকবেন, এবং প্রশাসনেরও তারা সহযোগিতা নিয়েছেন এবং প্রশাসনও সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, এবং তারা জিডিও করেছেন ইতিমধ্যে, এবং আগামীকাল প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন তারা আসবেন, আসার পর পরবর্তী যে আপডেটগুলো রয়েছে ফলো আপ নিউজ যেটি রয়েছে সেটি আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরার চেষ্টা করবো। এতক্ষণ পর্যন্ত টাইমস অফ সিলেটের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আলী হায়দার মিদুল, আসসালামু আলাইকুম।